আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালোই আছো। আমি মোহাম্মদ জাকির হোসেন ভিয়া তোমাদেরকে আজকে ক্লাস সেভেনের ইংলিশ ফার্স্ট পেপার বিষয়ের একটি ডায়লগ নিয়ে আলোচনা করব। আমাদের আজকের যে ডায়লগটি তা হচ্ছে, ধরে নাও সাপোজ এ স্ট্রেঞ্জার টকস টু ইউ অ্যান্ড হি ডাজ নট নো হোয়্যার ইউ স্পিক্স। সাপোজ স্ট্রেঞ্জার মানে স্ট্রেঞ্জার মানে হচ্ছে আদৌ বা অপরিচিত, উইথ ইউ তোমার সাথে, অ্যান্ড হি ডাজ নট মানে তোমার সাথে কথা বলছে, উইথ ইউ অ্যান্ড হি ডাজ নট নো সে জানে না হোয়্যার ইউ স্পিক্স তোমার বিদ্যালয়টি কোথায়। দি পার্সন আস্ক ইউ টু গিভ ডিরেকশন, লোকটি তোমাকে পথ নির্দেশনা চাচ্ছে, তোমার স্কুলে যাওয়ার পথ নির্দেশনা চাচ্ছে তোমার কাছে। ইউ বোথ আর স্ট্যান্ডিং ইন ফ্রন্ট অফ ইউর হোম, তোমরা দুজনই তোমার বাড়ির সামনে দাঁড়িয়ে আছো। নাও রাইট এ ডায়লগ উইথ ডিরেকশন টু ইউর স্কুল, এখন একটি ডায়লগ লেখবা তোমার স্কুলের পথ নির্দেশনা করে লোকটির সাথে। লেটস ডিসকাস দা ডায়লগ, এ ডায়লগ বিটুইন ইউ অ্যান্ড দি স্ট্রেঞ্জার। ডায়লগটি হবে, ডায়লগ মানে হচ্ছে কথোপকথন, কথাবার্তা। তুমি কথাবার্তা কথোপকথন করবে তুমি এবং এক আগন্তুক অপরিচিতের সাথে। স্ট্রেঞ্জার এক্সকিউজ মি ডু ইউ হ্যাভ এ মোমেন্ট, অপরিচিত লোকটি তোমাকে বলল মাফ করুন আপনাকে কিছু সময় হবে। মি মানে আমি, দ্যাট মিন্স তুমি। হ্যালো ইয়েস হোয়াট ডু ইউ নিড, হ্যাঁ আপনার কী দরকার, কী প্রয়োজন। স্ট্রেঞ্জার আই নিড সাম অ্যাসিস্ট্যান্স, স্ট্রেঞ্জার টু লোকটি বলল আই নিড সাম অ্যাসিস্ট্যান্স আমার কিছু সাহায্যের প্রয়োজন। ডু ইউ গো টু এক্স স্কুল, তুমি কি এক্স স্কুলটা চেনো অথবা এক্স স্কুলে গিয়েছো। মি ইয়েস আই ডু, হ্যাঁ আমি গিয়েছি। হাউ ক্যান আই হেল্প ইউ, আমি আপনাকে কীভাবে সাহায্য করতে পারি। স্ট্রেঞ্জার বা অপরিচিত লোকটি বলল আই এম ট্রাইং টু গো টু স্কুল, আমি স্কুলে যাওয়ার চেষ্টা করছি বাট আই এম লস্ট কিন্তু আমি পারছি না। ক্যান ইউ হেল্প মি বাই টেলিং দ্য ডিরেকশনস টু গো টু দ্য স্কুল ফ্রম হিয়ার, ক্যান ইউ হেল্প মি তুমি কি আমাকে সাহায্য করতে পারো বাই টেলিং মি বলে দ্য ডিরেকশনস পথ নির্দেশনা বা নির্দেশনা দিয়ে টু গো টু দ্য স্কুল স্কুলে যাওয়ার ফ্রম হিয়ার মানে তুমি কি আমাকে সাহায্য করতে পারো তোমার স্কুলে যাওয়ার জন্য কিভাবে আমি যাবো স্কুলে। মি অফকোর্স অবশ্যই, দ্য স্কুল ইজ নট টু ফার অ্যাওয়ে ফ্রম হিয়ার, স্কুলটি এখান থেকে খুব বেশি দূরে নয়। ফ্রম হিয়ার ইউ মাস্ট ফলো দিস রোড, এখান থেকে আপনাকে এই পথটা অনুসরণ করতে হবে। স্ট্রেঞ্জার মানে আগন্তুক অপরিচিত লোকটি বলল অ্যান্ড আফটার আই রিচ দ্য ক্রস রোড হোয়্যার শুড আই গো, ক্রস রোডে যাওয়ার পরে আমার কোথায় যাওয়া উচিত। মি ইউ শুড দেন টেক এ রাইট টার্ন, তারপর আপনাকে ডানে যাওয়া উচিত, অ্যান্ড কিপ গোয়িং ইন দ্যাট ডিরেকশন এবং এই পথে কিছু সময় যাওয়া উচিত। ইফ ইউ কাম অ্যাক্রস এ ল্যাব, আপনি যখন একটি হ্রদ বা ল্যাব অতিক্রম করবেন ইউ উইল নো ইউ হ্যাভ গন টু ফার। ইউ হ্যাভ গন টু ফার আপনি অনেক দূরে চলে গেছেন। মেক এ ইউ টার্ন অ্যান্ড স্টার্ট লুকিং ফর স্কুল অ্যাগেইন, আপনি একটি ইউ টার্ন দিবেন মানে উল্টো পথ ঘুরবেন এবং দেখবেন সামনে, লুকিং ফর স্কুল অ্যাগেইন আপনি স্কুলটিকে দেখা শুরু করবেন। স্ট্রেঞ্জার অল রাইট ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ ফর ইউর হেল্প, আপনার সাহায্য তোমার সাহায্যের জন্য তোমাকে ধন্যবাদ অথবা আপনার সাহায্যের জন্য আপনাকে ধন্যবাদ। ইউ এক্সপ্লেইন ইট ভেরি ক্লিয়ারলি, আপনি খুব সুন্দরভাবে পথ নির্দেশনাটা দিয়েছেন। আই উইল বি অন মাই ওয়ে দেন, আমি এই পথে এখন যাব। মি ইউ আর ওয়েলকাম, আপনাকে ধন্যবাদ, ইট ওয়াজ নট এ প্রবলেম অ্যাট অল, এটা কোনো সমস্যাই ছিল না। তো বয়স অ্যান্ড গার্লস তোমরা এই ডায়লগটি ভালোভাবে করবা।
মনে রাখবা তুমি যদি ইংলিশ ভালো বলতে চাও তোমাকে অনেক বেশি সতর্ক জানতে হবে ইউ মাস্ট লার্ন মেনি মেনি ওয়ার্ড মিনস যখন তুমি ইংরেজি শব্দটা ভালোভাবে জানবা তখন তোমার কাছে ইংরেজি খুব সহজে বলতে পারবা ইফ ইউ ওয়ান্ট টু স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি ইউ মাস্ট বি লার্ন মেনি মেনি ওয়ার্ড মিনস তো তোমরা এটা ভালোভাবে মুখস্থ করবা আমি আগের ক্লাসে তোমাদেরকে বাড়িটা চলে যাবো এবং তোমাদের পড়া ধরবো তোমরা পড়াগুলো প্রস্তুত করে রাখবা আজকে এ পর্যন্তই তোমরা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা পরবর্তী ক্লাসে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আল্লাহ হাফেজ